যারা প্লেয়ার আমাদের টিমের প্লেয়ার ছিল তারা প্রুভ দেম সেলফ গ্র্যাজুয়ালি দি ইনক্রিজিং দেয়ার পারফরমেন্স অ্যান্ড দে পিক অ্যাট প্রেজেন্ট। দুটো গোল কীভাবে হয়েছে সেটা সকলে দেখেছে, সুতরাং নতুন করে বলার নেই। দুটো গিফট আমরা দুটো গোল দিয়ে দিয়েছি। দে শো দেম যে হাউ দে আর, যদি সময় পড়ে যদি ট্রাবলে পড়ে দে ক্যান বিট এনি ওয়ান অফ আওয়ার এনি বিগ টিমস। সেকেন্ড হাফের খেলাটা পুরোপুরি রেফারির গিফট, তো সুতরাং সেখানে কিছু করার নেই। আমরা নতুনভাবে শুরু করার চেষ্টা করেছিলাম সেকেন্ড হাফে, কাটসুমিকে এবং সফরকে নামিয়ে একটা যে দু গোলের ব্যবধান, দেখা যাক দু গোল আমরা ওভারকাম করতে পারি যদি আমরা অ্যাটাকিং করতে পারি, কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়া হয়নি, তো ওটা আনফর্চুনেট। এবং দশজন হয়ে গেলে যা হয় শেষের দিকে আরও দু গোল আমরা খেয়ে গেছি, তো এইটাই হলো সারবস্তু। সো দ্যাট কোয়ালিটি আমাদের প্লেয়ারদের আছে এবং আমাদের সেই মেন্টালিটি আছে এবং মোটিভেশন তো অবভিয়াসলি আছে, যে মোটিভেশনের জন্য আজকে এইখানটায় আমরা এসে পৌঁছেছি।